আসসালামু আলাইকুম বন্ধুরা, 2022 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়ে গেল। কিভাবে সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের ভিডিওটিতে। তো বন্ধুরা, এই যে এগুলো হলো 2022 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ ফাইল। তো এখান থেকে একটা ফাইল আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। তো এটা হলো বাংলা প্রথম পত্রের পিডিএফ ফাইল। তো বন্ধুরা, এভাবে সবগুলো সাবজেক্টের পিডিএফ ফাইলই এখানে দেওয়া আছে। এগুলো অবশ্য একটা জিপ ফাইল আকারে ছিল, কিন্তু জিপ ফাইল এক্সট্রাক্ট করতে অনেকেরই সমস্যা হয়। এই জন্য আমি এক্সট্রাক্ট করে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি এবং আপনাদেরকে আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এরকম একটা লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা জাস্ট সেখানে একটি ক্লিক করে আপনাদের পছন্দের একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর একেবারে সিম্পল আপনার সামনে সবগুলো সাবজেক্টের পিডিএফ ফাইল চলে আসবে। সেখান থেকে আপনি যেটা ডাউনলোড করতে চান সেটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে ডাউনলোডের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এটা ডাউনলোড হতে শুরু করবে। তো একটু অপেক্ষা করুন, ডাউনলোড হতে শুরু করবে এবং নিজে নিজেই ওপেন হয়ে যাবে। তো যা বলছিলাম, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি ওপেন ডাউনলোড হয়ে নিজে নিজেই ওপেন হয়ে গেল। এবং এটা এখন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে গেলেই, ফাইল ম্যানেজারে ডাউনলোড নামে যে ফাইল আছে সেখানে গেলেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।